তারা ইতিমধ্যে ইন্ডিয়ান পোস্ট অফিসে জিডিএস এ অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই জিডিএস পোস্ট অফিসে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। সেটা আবার ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করেছিলেন তাদের একটি লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে, কারা কারা সিলেকশন হয়েছে, কবে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কোথায় ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, একটা বড় কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর এরকমই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো ইন্ডিয়ান পোস্ট অফিসে জিডিএস এ ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট দেখতে গেলে আপনাদের গুগল ক্রোমে সার্চ করতে হবে ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন .gov.in, যেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পেজে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবেন। আসার পরে বাঁ দিকে দেখতে পাবো অপশন থাকবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট বলে একটা সেকশন রয়েছে, সিম্পলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট প্লাস এখন আপনাদের ক্লিক করতে হবে। প্লাস এখনই ক্লিক করলে এখানে দিতে পাবেন আপনাদের কিন্তু প্রত্যেকটা রাজ্যে কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে। তার মধ্যে পাচ্ছি নিচে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অপশন রয়েছে, সিম্পলি ওয়েস্ট বেঙ্গল অপশন আপনাদের ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নোটিশ কিন্তু আপনাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। আমি সিম্পলি ওয়েস্ট বেঙ্গলের নোটিশ এখানে ডাউনলোড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একাধিক নাম এখানে রয়েছে, যেটা ওপরেই বিস্তারিত বলেছে কি যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন বাই দ্য রেসপেক্টিভ ডিভিশনাল হেড ইন কানেকশন উইথ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট সাইকেল ফোর যেটা জিডিএসের অনলাইন আপনারা যারা আবেদন করেছিলেন তার কিন্তু লিস্ট ওয়েস্ট বেঙ্গলের প্রকাশিত হয়ে গেছে। যেতে পাচ্ছেন যেটা 5/7/2022 আপনাদের কিন্তু শর্ট লিস্টে ক্যান্ডিডেট ভেরিফাই হবে, মানে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে 5/7/2022। যেখানে দিতে পাচ্ছেন টোটাল 59টি পেজ এখানে কিন্তু রয়েছে, তার মধ্যে দিতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার, ডিভিশন, অফিস, পোস্ট নেম, পোস্ট, কমিউনিটি রেজিস্ট্রেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম এবং পার্সেন্টেজ ও মার্কস ওবিডিয়েন, এবং দিতে পাচ্ছে ক্যান্ডিডেট কমিউনিটি এবং জেন্ডার এবং ডকুমেন্টস ভেরিফিকেশন ডেট, মানে কোথায় ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ক্যান্ডিডেট নাম অনুযায়ী। কিন্তু পাচ্ছে 59টি টোটাল কিন্তু পেজ এখানে কিন্তু রয়েছে। আপনার নাম যদি সার্চ করতে চান এখানে দেখতে পাবেন পিডিএফ অপটা সার্চ আইকন রয়েছে, এখানে ক্লিক করে নিজের নাম লিখলে আপনার কিন্তু সেই নাম লিখলে যদি নাম থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু শর্ট লিস্টেডের জন্য নাম উঠেছে আছে, আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশনও কিন্তু সেই জায়গায় যেতে হবে। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন জায়গাটা কিন্তু আপনার এইদিকে ডান দিকে লেখা থাকবে দেখতে পাচ্ছেন। তো এই পিডিএফ লিঙ্ক আমি ডাইরেক্ট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যারা কোনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল মূলত আপডেট বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।